পুরো পৃথিবী আসলে আমার জন্য যেভাবে দোয়া করেছে, যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে এবং আমার শিল্পীরাও যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, আমার আসলে বলার আর কিছু নাই। সবাই তাহলে বহিরাগত। প্রথম আমি যে কাজটা করতে চাই, যে 184 জন যারা বাতিল পড়েছে, আমরা জানি যে সেখান থেকে 20 জন মারা গিয়েছে, যেহেতু ওটা নিয়েও আমি কাজ করছিলাম, ওদেরকে প্রথমে সদস্য পদটা ফিরিয়ে দেওয়া, সেটা অলরেডি কাঞ্চন ভাইয়ের সাথে আমি কথা বলেছি, কাঞ্চন ভাই এবং আমাদের ম্যানিফেস্টো এটা আছে, আমরা প্রথম কাজটা ওটা করব। আর বাকি আরেকটা কথা তো আমি বারবারই বলছি যে আমাকে একটু সুযোগ দেন, আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে একটু এফডিসিতে নিয়ে আসি। নিয়ে আসার পরে এই এফডিসি দেখবেন, যেদিনই ওনার পা পড়বে এফডিসি, মানে একটা আমি ওনাকে মনে করি যে উনি যে জিনিসটা ধরেছে সেটা স্বর্ণ হয়ে গিয়েছে, তা আমার মনে হয় এফডিসিও সেটা হয়ে যাবে। আপনার কাছে জানতে চাই যে 184 জনের যেটা কথা বললেন, যে কাগজটা নির্বাচনের আগের দিন নিয়ে এসেছিল তারিখ আর সেটা রিসিভ করেননি, এটার পরবর্তী আপডেট কি আপনারা জানেন কিনা, যদি জানেন একটু বলবেন আমাদেরকে। আমি আসলে নিজের এগুলা নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম, সেটার পরবর্তী আপডেট যেটা, যে 103 জনের জানি যে একটা শর্টলিস্টেড হয়েছে, একটা শর্টলিস্টেড হয়ে ওটার একটা ওটাও একটা আইনি প্রক্রিয়া চলছে এবং ওদের কিন্তু ওখানে 103 জনের মোটামুটি একটা মানে পজিটিভ একটা রেজাল্ট আমরা পাবো ওরকম আশা করছি। এখন যেহেতু আমরাই চেয়ারে যেহেতু চলে এসেছে, তাহলে আর অতটুকু কষ্ট করার আমার মনে হয় না, যেহেতু আমাদের হাতেই আছে, আমরাই ওদেরকে আসলে করে নিতে পারি। আপু আরেকটা, অনেকে ভুল ব্যাখ্যা করছে, উইয়ন জাস্টিস স্লোগান দিয়েছে অনেকে, কেউ বলছে ছাত্রলীগ, কেউ বলছে বহিরাগত, এটা আসলে আমরা শুনতে চাই, এটা আপনার দিকে অভিযোগের এটা যায় যে আপনাদের ধরনের কোনো কথা নাই। এফডিসি তে অনেক লোক, এই গেট সামলানোর দায়িত্ব কিন্তু আমাদের প্যানেলের ছিল না, ঠিক আছে? আমি আমি বলছি, আমি না আমি আমি এই কথাটা খুব একদমই বলছি, এইখানে যারা মানে উইয়ান জাস্টিস, আমি দেখেছি দুজনের গায়ে লেখা ছিল, একটা হলো রতন, আমি জানি আপনারা সবাই চিনেন যে অনেক অভিনয় করে, ও 184 জনের মধ্যে একজন, আরেকজন ছিল জামাল পাটোয়ারি, জামাল পাটোয়ারি আমি কিন্তু দেখেছি, তো জামাল পাটোয়ারি অসংখ্য ছবি করেছে। এখন আপনারা একটু যদি খুঁজে দেখেন ওদের গায়ে উইয়ান জাস্টিস লেখা, এবং ওরাই কিন্তু স্লোগান দিচ্ছিল, এই যে আমার পিছনেও যদি দেখেন ওরাই কিন্তু দাঁড়িয়ে আছে। তো এখানে আসলে কেন এরকম বহিরাগত, আর সামনে কিন্তু কনস্ট্রাকশন চলছে, আপনারা দেখেছেন যে বিশাল বড় একটা কনস্ট্রাকশন সামনে চলছে, তো গেটটা সামলানোর দায়িত্ব তো আমার না। আর উইয়ান জাস্টিস শুধু এফডিসিতে বলে নাই, পুরো পৃথিবী বলেছে উইয়ান জাস্টিস, পুরো পৃথিবী আসলে আমার জন্য যেভাবে দোয়া করেছে, যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে এবং আমার শিল্পীরাও যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, আমার আসলে বলার আর কিছু নাই। সবাই তাহলে বহিরাগত। শেষ কি বলবেন, এসব নির্বাচন সবকিছু বিতর্ক মিলিয়ে আপনি শেষ কি বলতে চান? শেষ একটা কথাই বলতে চাই, আপনারা সবাই আমাদের জন্য, আমাদের পুরো শিল্পী সমাজের জন্য, আমাদের শিল্পী সমিতিতে যারা আগে ছিল, যারা এখন আছি, সবার জন্য আপনারা দোয়া করবেন। আর অবশ্যই আমাদেরকে ভুল বুঝবেন না, কারণ সব জায়গার মধ্যেই আসলে আমরা শিল্পী বলে এই জিনিসটা আপনারা এত টিভির সামনে দেখতে পাচ্ছেন, এর থেকেও আর অনেক বড় কিছু হচ্ছে অথবা দেখতে পাচ্ছেন না, তো আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।